রবিবার 12th May-র সকালে সবাইকে লাভ ইউ জিন্দেগিতে স্বাগত জানাই। আজকে খুব সুন্দর সানি ডে, চারিদিকটা একদম আকাশ পরিষ্কার রোদঝলমলে, তাই আমরাও একটু বেরিয়ে পড়েছি। এখন যেই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজটার নাম ট্যাকোমা ন্যারো ব্রিজ। তবে এই ব্রিজটা একদমই ন্যারো নয়, প্রায় 4টে লেন আছে। তবু এর নাম কেন ন্যারো ব্রিজ রাখা হয়েছে কে জানে। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। চারিদিকে রাস্তায় এখন এই স্প্রিং বলে এত সুন্দর ফুল ফুটে আছে, পুরো সবুজের মধ্যে হলুদ হলুদ, পিঙ্ক, নানা রকমের দেখছি ফুল ফুটেছে। আবার ফেরার পথে এই ব্রিজটা থেকে মাউন্ট রেনারও দেখা যাচ্ছে দেখলাম। এরকম ওয়েদার তো এখানে খুব একটা পাওয়া যায় না, তাই মানুষজন পেয়েছে বলে একদম হুট খোলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। বাড়ি ফিরেই সারপ্রাইজ বোজোর থেকে মাদার্স ডে উপলক্ষে ওই কার্ডটা স্কুল থেকে বানিয়ে এনেছে। এখানে প্রত্যেকবারই বছর প্রত্যেক স্কুলেই এরকম মাদার্স ডে ফাদার্স ডেতে কিছু না কিছু ওরা স্কুল থেকে বানিয়ে সেগুলো ও এনে আবার লুকিয়ে রেখে দিয়েছিল, যাতে আমি আগে থেকে দেখতে না পাই। এটা যেহেতু সানডে পড়েছে, ওরা ফ্রাইডেতে বানিয়ে নিয়েছিল, এটা বেশ সুন্দর বানিয়েছে। আজকে আবার অজয়দার দিয়ার ছেলে হৃদয়ের 6th birthday সেলিব্রেশন আছে, তো ওই জন্য আমরা চলে এসেছি ফ্লাইং স্কুইরালে। এখানে দেখুন, এসেই কোনো রকমে জুতোটা খুলেই নেমে পড়েছে জাম্প করতে। এই ফ্লাইং স্কুইরালের এই প্লে এরিয়াটায় আমরা প্রথমবার এলাম, দেখলাম এটা বেশ বড় অন্য জায়গাগুলোর থেকে, আর প্রচুর অ্যাক্টিভিটি করার অনেক জিনিসপত্র আছে। কি খুশি জাম্প করে একজন! অন্য জায়গার স্পেসগুলো ছোট বলে কয়েকজন বাচ্চা গেলেই যেন আর জায়গা থাকে না মনে হয়, কিন্তু এইটা কিন্তু বেশ বড়। এটা আর একটা সেকশান, এখানে এয়ার পাম্প করে এয়ার ফ্লো হচ্ছে, দিয়ে এগুলোকে ফুলিয়ে রাখা হয়েছে। তো এখানেও স্লাইডিং, আবার বেশ বসার জন্য একটা বার্থডে বয়ের চেয়ার, তারপর রক ক্লাইম্বিংয়ের মতো অনেক কিছুই করা আছে অ্যাক্টিভিটি। এর মধ্যে ঢুকে গেলে আর ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না, আমিও একটু ঢুকেছিলাম। এই দেখুন কোথায় উঠে যাচ্ছে ক্লাইম করে করে। ওই এয়ার পাম্প হচ্ছিলো বলে এখানে কিন্তু আবার বেশ নয়েজ ছিল, বোঝো তো ভীষণ খুশি হয়েছিল গিয়ে। বিকালে 3:15 থেকে 6টা পর্যন্ত এখানে টাইমিং দেওয়া ছিল, তো আমরা বাড়ি এসে পৌঁছে লাঞ্চ করে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, আমরা প্রায় 3:30 বা 4:45 নাগাদ পৌঁছে গেছিলাম। সবাই একে একে এসে গেছে, কিন্তু প্রত্যেকে এই এত বড় জায়গা এখানে ওখানে খেলতে শুরু করে দিয়েছে, তাই সবাইকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর বার্থডে বয়কে দেখা গেল, দুই ভাই আজ সেম টি শার্ট পরে এসেছে। তার ভাইকে একসাথে পাওয়া গেছে, দুজনে আজকে একই ড্রেস পরে এসেছে। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর এখানে খুঁজে পাওয়া গেল। ও যে এখানে গগগল পেয়ে খুব খুশি, স্কুলে এটাও খুব খেলে। বার্থডে বয়কে তো পাওয়া যায়নি, তার বাবা মারই ফটো সেশন চলছে। যাই হোক, অবশেষে একেও ধরে আনা গেছে। খেলার পর এখানে চলে এসেছে একটু কেক কাটিং আর তার সঙ্গে পিৎজা খাওয়ার টাইম। হৃদয়ের এটা 6th birthday, এখানে ডেকোরেশনও হয়ে গেছে, 6টা বারবার ঘুরে ঘুরে 9 হয়ে যাচ্ছিল। বোজু আবার কখন এখানে রক ক্লাইম্বিংও করে নিয়েছে। রক ক্লাইম্বিংয়ের পাশাপাশি গাছে ওঠারও একটা ফিল আনার জন্য ওখানে আবার একটা আর্টিফিশিয়াল গাছও ছিল। ওর অরিজিনাল বার্থডে কিছুদিন আগেই হয়ে গেছে, আর আজকে মাদার্স ডের দিনই ওর যেহেতু বার্থডেটা সেলিব্রেশন চলছে, তো ওর এখানে কেক কাটিংয়ের সাথে সাথে আরও একটা কেক আনা হয়েছে মাদার্স ডে সেলিব্রেশনের জন্য। আর শর্মিষ্ঠার মা বাবারাও যখন এখানে এসেছে, সেই জন্য তো এটা বেশ ভালো ব্যাপার। বাচ্চাদের জন্মদিনে ওর বন্ধুরাই সব থেকে বেশি এনজয় করে। তো এখন হৃদয়ের কেক কাটিংয়ের সময় এসে গেছে আর ও কেক কাটিং করছে, চারপাশে ওর সমস্ত বন্ধুরা একদম ওকে ঘিরে ধরেছে। বেশ কয়েকজন আবার পিৎজা খেয়েই এখান থেকে চলে গেছে আবার খেলতে।
ওরা খেলাটায় বেশি ইন্টারেস্ট পেয়েছে, তো অনেকজনকে তাই এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখছি। এই প্লে এরিয়াগুলোয় একটা নির্দিষ্ট টাইমিং বুকিং থাকে, তো যখন ওরা এন্ট্রি করে ওদের হাতে একটা করে ব্যান্ড পরিয়ে দেয়, আর ওই ব্যান্ডে ওদের এক্সিট টাইম লেখা থাকে যে কতক্ষণ ওরা এখানে খেলতে পারবে। তারপর বাড়ি চলে যেতে হবে, সেই জন্য ওদেরকে আবার খেলা থেকে এনে বসিয়ে দেওয়া হয়েছে কেক খেতে। সবাই এখন কেক খেতে ব্যস্ত। আর কিছু কিছু প্লে এরিয়াতে এখানে কোনো বাইরের ফুড অ্যালাউ করে না, এদের এখান থেকে যে পিৎজা আর কোল্ড ড্রিঙ্কসটা দেওয়া হয় ওটাই একমাত্র এখানে সার্ভ করা হয়। আর কিছু কিছু প্লে এরিয়ায় আবার এরকম থাকে যে বাইর থেকেও কিছু খাবার আনা যায়, ওদের খাবারটাও নিতে হয় আর বাইর থেকেও আনা যায়। সবাই একে একে এখানে ফটো তুলতে ব্যস্ত। যাই হোক, আমাদের টাইম শেষ হয়ে গেল, এবার আমরা বাড়ির পথে যাব, তো চলে এসেছি। আর এখানে টেসলা অটোমেটিক পার্ক করছে, এইটা আমার বেশ মজার লেগেছে, আগে আমি কখনো এটা ট্রাই করে দেখিনি। দেখুন, কেউ কোনো স্টিয়ারিংয়ে হাত নেই, জাস্ট কোনখানে পার্কিং করতে হবে দিয়ে দেওয়া হয়েছে, অটোমেটিক এটা পার্ক করছে। আমরা ওখান থেকে প্লে এরিয়া থেকে বেরিয়ে একটু হোম ডিপো যাচ্ছি, কেননা আমাদের একটা জিনিস রিটার্ন করার আছে, ওটা করে তারপর বাড়ি ফিরে এসে এই রিটার্ন গিফটে কী পেয়েছে খুলে ফেলা হয়ে গেছে। আর এখানে বেরিয়ে পড়েছে, তারপর একটু আজকে বেশ গরম ছিল, রোদও হয়েছে, তাই গাছে জল দিতে আবার লাফিয়ে লাফিয়ে নেচে নেচে গাছে জল দিচ্ছে, কেননা ওর নাকি তাহলে গা গরম হয়ে যাবে, জল দেওয়ার থেকে খেলতেই যেন বেশি ব্যস্ত। যাই হোক, আমার তো কাছে আর জল দিতে হলো না, একটা কাজ হয়ে যাবে, যেমন করেই দিয়ে থাকুক, দিচ্ছে যখন ঠিক আছে।